আমার আপনার নবী, আমার আপনার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিন। একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারায়, আপনার শরীরে বিভিন্ন কালো সব সব দাগ দেখা যাচ্ছে, আপনার কি পূর্বে কখনো বসন্ত হয়েছিল, কোন মহামারী হয়েছিল কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর দর করে পবিত্র চক্ষু মুবারক থেকে পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে, এমন জায়গায় আঘাত করেছো আয়েশা, আমি নবী বলতে আমার কলিজা ফেটে যায়। হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো নবী রাসূলের পরে মহামারী দেন না, পক্স বসন্ত নবী রাসূলের হয় না। এই দাগ কোনো পক্সের দাগ নয়, কোনো বসন্তের দাগ নয়, এই দাগ হচ্ছে আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফে গমন করেছিলাম, তায়েফের যুবকেরা আমাকে একের পর এক বৃষ্টির পড়ার মতো পাথর নিক্ষেপ করতে লাগলো, আমার পরে পাথরের বৃষ্টি নিক্ষেপ হতে লাগলো, এক এক করে আমার এই দেহ ক্ষতবিক্ষত হতে লাগলো। আমি তায়েফের ময়দানে তিনবার তায়েফের জমিনে আমি বেহুশ হয়ে পড়েছি, এটা কোনো সাধারণ দাগ না, তায়েফের যুবকদের পাথরের আঘাত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন আপনার দেহ থেকে এই দাগকে মিটায় দেয়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, সেটাও আমার দ্বারা সম্ভব নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি এই দাগ অবস্থায় উঠব, এই দাগ দেখায়া দেখায়া আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতবাসী করে দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।